আজকে ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স এই বইটা রিভিউ দেব। তো এই বইটা হচ্ছে মূলত আমরা যে বেসিক ওয়ার্ডগুলো জানি, যেমন হচ্ছে বিভিন্ন ওয়ার্ড জানি, কিন্তু এই ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে যে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা যায়, কীভাবে তৈরি করা যায় সেই টেকনিকগুলো এই বইয়ে বলে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স বুক অন, রাইটার হচ্ছে এস এম জাকির হোসেন। তো এইটা মনে হয় আরও বুক টু আছে, আমার কাছে একটা বই আছে, তো আমি একটু আপনাদের ভিতরে দেখাই। প্রথমে কন্টেন্ট, কন্টেন্টে এখানে মোট হচ্ছে 17টা ইউনিট আছে, টোটাল পৃষ্ঠা 256। তো আমরা একটু টেকনিকগুলো দেখি কীভাবে নতুন ওয়ার্ড তৈরি করা যায়। এখানে অনেক কিছু বড় আছে এখানে রিডিং, তো আমি কিছু উদাহরণ দেখাই। যেমন বাংলাতে যেমন আমরা সুলভ যখন থাকি, যেমন বন্ধু সুলভ বা শিশু সুলভ, তখন আমরা হচ্ছে যেমন তখন নতুন ওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় দেখেন। এখানে যদি আমাদের আসছে যে আমাদের সবাই জানি ওম্যান মানে হচ্ছে নারী, যখন আমরা বলি নারী সুলভ আচরণ তখন আমরা বলবো হচ্ছে ওম্যান লাইক, মাঝখানে একটা হাইফেন দিতে হবে, ওম্যান লাইক। তারপরে হচ্ছে আপনার শিশু সুলভ, চাইল্ড লাইক, তাহলে আমরা এই টেকনিকটা তো জানি। তাহলে সুলভ যখন আসবে, যে কোনো ওয়ার্ড বা কোনো যখন আমরা সুলভ থাকবে বাংলা কোনো শব্দের শেষে, তখন সেই আমরা সেই শব্দটা তৈরি করবো হচ্ছে ইংরেজিতে ওই ওয়ার্ডের সঙ্গে লাইক যোগ করে। তারপরে দেখুন যখন কোনো ওয়ার্ড সে ওয়াইজ থাকবে, ওয়াইজ তখন হচ্ছে এটা ওয়াইজ মানে হচ্ছে বরাবর বোঝাবে। যেমন হচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর যদি আমরা বলি লেন্থ ওয়াইজ তখন আমরা এটা বোঝাবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তারপরে আমরা বলছি রোল মানে নামের তালিকা, রোল ওয়াইজ মানে হচ্ছে রোল অনুসারে বা হচ্ছে ক্রম ক্রম অনুসারে, মানে রোল ওয়াইজ আমরা বলি না রোল ওয়াইজ বসো, সেরকম মানে এই আমরা যদি এই নিয়মটা জানি তাহলে আমরা যে কোনো শব্দের সঙ্গে ওয়াইজ যোগ করে আমরা সেটা আমরা বরাবর বা ওইটা অনুসারে এভাবে অর্থ দেবে। যেমন হচ্ছে ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, তার ব্রেথ ওয়াইজ মানে প্রস্থ বরাবর। এভাবে হচ্ছে ক্লোক মানে হচ্ছে ঘড়ি, তারপরে হচ্ছে ক্লোক ওয়াইজ মানে ঘড়ি কাটা যেদিক ঘুরে সেই বরাবর, বা এন্টি ক্লোক ওয়াইজ মানে ঘড়ি কাটা যেদিক ঘুরে তার বিপরীত বরাবর। এইভাবে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। এবং 3 নম্বরে আছে আবার হচ্ছে এখানে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী। তাহলে ওয়াইড যখন কথাটা থাকবে কোনো মানুষ ওয়ার্ডের সঙ্গে তখন সেটা কি ব্যাপিয়ে ব্যাপিয়া বা ব্যাপী অর্থ প্রকাশ করবে। যেমন কান্ট্রি, কান্ট্রি ওয়াইড মানে দেশব্যাপী, নেশন মানে জাতি, নেশন ওয়াইড মানে জাতিব্যাপী। তো এইভাবে আমরা হচ্ছে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। এখানে অনেক রুলস দেওয়া আছে, সব রুলস দেখুন আমি একটু হচ্ছে ভেবে পুরো বইটা দেখাই, আপনারা একটু পড়ে নেবেন। এইখানে দেখেন এখানে একটা রুলস দেখে, এখানে হচ্ছে ওয়ার্ড কথা থাকলে এটা দিকে অর্থে বোঝাবে। যেমন ইন মানে হচ্ছে ভেতরে, ইনওয়ার্ড মানে হচ্ছে ভেতরের দিকে। তারপর এখানে হচ্ছে টু মানে হচ্ছে দিকে, এবং টুওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে। যেমন আমি যদি বলি যে হি ইজ কামিং টুওয়ার্ড মি মানে আমার দিকে আসতেছে, তখন দিকে বোঝালে তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে টুর সঙ্গে ওয়ার্ড কথাটা যোগ করতে হবে। এখানে এই যে ফোর মানে সামনে বা সম্মুখে, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে। তো এইভাবে আমরা হচ্ছে এইভাবে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। তো তারপরে হচ্ছে আমরা একটু ভিতরে আগে এলো, তো এই তো আমি একটু পুরো বইটা দেখাই আপনাদের। এখানে আরেকটা বিষয় দেখেন, কোনো অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডের শেষে ইএন যোগ করে আমরা সেটাকে কী করতে পারি, ভার্ব করতে পারি। যেমন আমরা জানি সবাই জানি উইক মানে হচ্ছে দুর্বল, তাহলে দুর্বল করা ইংলিশ কী হবে, উইকের সঙ্গে ইএন যোগ করতে হবে, উইকেন। ফ্রাইট মানে হচ্ছে ভয়, ফ্রাইটেন মানে ভয় দেখানো, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে উজ্জ্বল করা। তারপর হচ্ছে স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রেংথের মানে শক্তিশালী করা। তো আমরা যদি এই রুলসটা একটু জানি যে ইএন যোগ করে আমরা ভার্ব করতে পারি, কারণ আমরা হচ্ছে অনেক ওয়ার্ড জানি কিন্তু ওইটা থেকে যখন নতুন ওয়ার্ড তৈরি করতে যাই তখন আমরা হচ্ছে পারি না, কারণ সব ওয়ার্ডের মিনিং তো আমাদের জানা সম্ভব না। এইভাবে আমাকে নতুন নতুন ওয়ার্ড তৈরি করার কৌশলগুলো জানতে হবে। আমি একটু আরও ভিতর থেকে দেখি, তো এই তো পুরো বইটাই এভাবে। এটা যদি আপনার পুরো বইটা একবার পড়েন তাহলে আপনাদের অনেক উপকার হবে আমার মনে হয়, কারণ হচ্ছে এখানে কিছু ভালো ভালো টেকনিক শিখে দেওয়া আছে, যেটা আপনার সহজ কিন্তু আমরা যেটার ইংলিশ ওয়ার্ড খুঁজে পাই না সেগুলো হচ্ছে এখান থেকে
আপনারা আপনার জানা ওয়ার্ড থেকে সেই ওয়ার্ডগুলো তৈরি করতে পারবেন। তো এই তো, এটা হচ্ছে ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স বুক ওয়ান, এর বুক টু হয়তো আছে, এটা ঢাকা নীলক্ষেতে আপনারা পাবেন। যদি ভালো লাগে তাহলে কিনে নিয়ে পড়তে পারেন। ধন্যবাদ।